নক্ষত্রবেদীর তলে আসি, একা স্তব্ধ দাঁড়াইয়া ঊর্ধ্বে চেয়ে কহি জোড় হাতে, হে পুষণ, সংহরণ করিয়াছ তবরশ্মি জাল, এবার প্রকাশ করো তোমার কল্যাণতম রূপ, দেখি তারে যে পুরুষ তোমার আমার মাঝে এক। একবার জোড়াশাঁকুর বাড়িতে কাঁকড়া বিছে কামড়েছিল, মাটিতে পাতা বিছানায় শুয়েছেন, হঠাৎ পায়ের আঙুলে বৃশ্চিক দংশন, অসহ্য যন্ত্রণা, কিন্তু এত রাতে কোথায় ওষুধ? সমস্ত বাড়ি ঘুমে অচেতন, নিজের কষ্টের জন্য অন্যের ঘুম ভাঙাতে চান না রবীন্দ্রনাথ, অথচ যন্ত্রণায় ছটফট করছেন তিনি। ভাবতে থাকলেন, কাকে বিছে কামড়ালো, এই পাটি কার, আমি আর আমার এই যন্ত্রণা কাত দেহ এক তো নয়। তিনি তখন একাগ্র হয়ে নিজেকে নিজের দেহ থেকে বিযুক্ত করে ভাবতে থাকলেন। ভাবতে ভাবতে যে দেহধারী কষ্ট পাচ্ছে তার সঙ্গে মনের যোগাযোগ ছিন্ন হয়ে গেল, বন্ধ হলো যন্ত্রণা। রবীন্দ্রনাথ উপনিষদীয় ঋষি প্রতিম, দেহধারী মানব হলেও তিনি দেহ বিযুক্ত, মায়ার আবরণ জাল ছিন্ন করে তিনি ধরার মাঝে অধরাকে ছুটে যান, সীমার মাঝে অসীমকে পেতে চান, চান ভূমার সাথে সংযুক্ত হতে।
আবরণ।